ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জানবো আগস্ট মাসটা আমাদের কেমন যাবে না যাবে। যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। জেনে নেবো সবার ফার্স্টে মিথুন রাশির মানুষদের এই মাসে অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে, সঞ্চয় কতটা ভালো হচ্ছে না হচ্ছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে ইলেভেন্থ হাউসের যে লর্ড, সে কিন্তু সক্ষেত্রী। সেক্ষেত্রে কী হচ্ছে, আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো থাকছে, অর্থনৈতিক গ্রোথ আগের থেকে অনেকটা বেটার থাকছে। আপনারা কিছুদিন ধরে এটা ফিল করতে পারছেন, আপনাদের অর্থ কিন্তু আগের থেকে অনেকটা ভালো সঞ্চয় হচ্ছে এই মাসে। সেই জিনিসটাও কিন্তু বজায় থাকছে, তার কোনো নড়চড় কিন্তু এ মাসে হচ্ছে না। তবে এবার জানবো অর্থনৈতিক অবস্থা আরও ভালো হচ্ছে কোন কোন ফিল্ডে যারা আছেন তাদের জন্য। সেটা হচ্ছে যারা ধরুন মেডিকেল ওরিয়েন্টেড জব করেন, যারা টিচার ওরিয়েন্টেড জব করেন, যারা কোনো ফুড প্রোডাক্ট নিয়ে আছেন, যারা গোল্ডের বিজনেস আছে, সেই সংক্রান্ত মানুষদের কিন্তু এই মাসে সিচুয়েশন অনেকটা বেটার হয়ে যাচ্ছে। বা যারা ডিফেন্সে জব, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক ভালো, তারা অর্থনৈতিক গ্রোথ কিন্তু অনেকটা ভালো দেখতে পাবেন, অর্থ সঞ্চয় ভালো হবে, যে গেইন লাইফে অনেক কিছু পাওয়া সেই জিনিসটা কিন্তু আপনাদের ভীষণ মাত্রায় ভালো হবে। অর্থ সঞ্চয়ের পাশাপাশি আপনাদের কিছুটা ব্যয় হবে, তবে ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে ব্যয়টা একটু বুঝে শুনে করতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট যারা করেন তাদের জন্য আমি বলবো একটু বুঝে শুনে ইনভেস্ট করতে। ব্যয় করলে কিন্তু কোথাও গিয়ে একটু ভুল খাতে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই ব্যয়ের ব্যাপারটাকে একটু ব্যালেন্স করে চললে কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা বেটার থাকবে। অর্থের যে ফ্লো, অর্থর ফ্লোটা কিন্তু খুব ভালো থাকছে। অল্টারনেটিভ ওয়ে থেকে আপনারা অর্থ পেতে পারেন, অর্থ ইনকামের সোর্স আপনাদের এই মাসে কিন্তু অনেকটা ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। 17 তারিখ পর্যন্ত যতদিন বুধ কর্কট রাশিতে আছে ততদিন কিন্তু ফ্যামিলি লাইফ নিয়ে একটু টেনশানে থাকছেন। ফ্যামিলির লোকেদের সাথে একটু বিবাদ তৈরি হয়ে যাবে, ছোটো ভাই বোনের সাথে বিবাদ তৈরি হয়ে যাবে। ছোটো ভাই বোনের থেকে আপনারা প্রচণ্ড ধরনের মানসিক আঘাতও কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। ফ্যামিলির লোকেদের সাথে কথাবার্তা বলতে গিয়ে একটু সমস্যা, কোথাও গিয়ে একটু ইগো প্রবলেম, এই ধরনের জিনিস কিন্তু থাকছে। 17 তারিখের পর থেকে সেরকম কোনো সম্ভাবনা থাকছে না, 17 তারিখ পর্যন্ত এই প্রবলেমগুলো চলবে। 17 তারিখ থেকে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফ অনেকটা বেটার হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম পাশাপাশি থাকছে, সেটা কি হচ্ছে, 17 তারিখের পর থেকে কিন্তু আপনারা প্রচণ্ড ডমিনেটিং নেচারের হয়ে যাবেন আপনাদের যারা ফ্যামিলিতে জুনিয়র আছে তাদের উপর। এই ব্যাপারটাকে একটু কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু তাদের সাথে কোথাও গিয়ে একটু মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে, যার ফলে কিন্তু ফ্যামিলির লোকেদের সাথে যে বন্ডিংটা সেটা খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাবে। যাদের মায়ের হেলথ নিয়ে প্রবলেম ছিল, বাবা মার হেলথ নিয়ে যাদের প্রবলেম অ্যারাইজ করছিল, সেই সকল মানুষদের কিন্তু বাবা মার হেলথ নিয়ে সেরকম কোনো টেনশন থাকছে না। যাদের বিশেষ করে বাবার সাথে সম্পর্কের অবনতি হয়ে গেছিলো তাদের কিন্তু সেই সম্পর্কটা অনেকটা ভালো হয়ে যাবে। বা বাড়িতে সিনিয়র কারোর সাথে অনেকদিন ধরে সম্পর্কে প্রচণ্ড ধরনের অবনতি তৈরি হয়ে গেছিলো, প্রচণ্ড দূরত্ব তৈরি হয়েছিলো, সেই জিনিসগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু এডুকেশানে ডিস্টেন্স ক্রিয়েট হবে, এডুকেশানে আপনাদের ব্রেক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা ভুল এডুকেশান লাইফে কিন্তু চুজ করে ফেলবেন, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। আপনারা ধরুন এমন একটা কোর্সে অ্যাডমিশন হলেন যেখান থেকে আপনারা সেরকম কোনো রেজাল্ট পাচ্ছেন না, বা কিছুদিন পর দেখবেন সেটা আপনারা পড়তে ভালো লাগছে না, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের সাথে ঘটবে। এই ব্যাপারটা একটু বিবেচনা করুন, তারপর যে কোনো জায়গায় অ্যাডমিশন হবেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। অনেকের ক্ষেত্রে কী হবে, একটা জায়গায় অর্থ নিয়োগ করলেন কিন্তু সেখান থেকে সার্টিফিকেট বা মার্কশিট এগুলো কিন্তু পেলেন না, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। অনেকের ক্ষেত্রে এই জিনিসটাও তৈরি হবে, টিচারের সাথে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে, এই জিনিসগুলো কিন্তু তৈরি হবে। তাছাড়া যারা মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করেন, যারা
সফটওয়্যার ওরিয়েন্টেড পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যারা কোনো আয়রন সংক্রান্ত জিনিস নিয়ে পড়াশোনা করেন, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবে। তবে নতুন অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে, নতুন কেরিয়ার চুজ করার ক্ষেত্রে কিন্তু একটু বিবেচনা করে করবেন, না হলে কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার জানবো আপনাদের সন্তান সুখ কতটা থাকছে না থাকছে। সন্তানের ক্ষেত্রে আমি যেটা বলবো, সন্তান কিন্তু প্রচণ্ড অমনোযোগী, অবাধ্য, কেরিয়ার ওরিয়েন্টেড নয়, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার থাকবে। তবে মাসের 17 তারিখ পর্যন্ত আপনারা এই প্রবলেমগুলো ফেস করবেন, 17 তারিখের পর থেকে সেরকম কোনো সমস্যা থাকছে না। 17 তারিখের পর থেকে সন্তানের সাথে আপনাদের বন্ডিংটা বেটার হয়ে যাবে, সন্তানের যে অভিযোগ, সন্তানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তবে সন্তান আপনাদের এডুকেশনের দিক থেকে সেরকমভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশান দিতে পারবে না, কেরিয়ারের দিক থেকে সেরকম মেন্টাল স্যাটিসফ্যাকশান দিতে পারবে না। এই জিনিসগুলো নিয়ে সন্তানের সাথে বিবাদ কিন্তু আপনাদের থাকছে। সন্তান ঠিকভাবে পড়াশোনা করছে না, সন্তান কেরিয়ার ওরিয়েন্টেড নয়, এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের ওই মাসে থাকছে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো সেরকম কোনো সমস্যা নেই, দুজনের মধ্যে যে সম্পর্কে তিক্ততা হয়ে গিয়েছিলো সেই তিক্ততাটা আপনারা কিন্তু এই মাসে ওভারকাম করতে পারবেন। দুজনের সম্পর্কে যে মধুরতা সেটা কিন্তু থাকছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, দুজন দুজনের ভালো পরিপূরক কিন্তু এই সময় আপনারা হয়ে উঠবেন। অনেকে ডিভোর্স হয়ে যাওয়ার মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিলো, সেই সকল মানুষদের জন্য এটা কিন্তু খুব ভালো সময়, যেখান থেকে আপনারা নিজেদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিতে কিন্তু পারেন। অনেকের কিন্তু সম্পর্ক আবার নতুন করে শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো সমস্যা নেই, বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো চাপে কিন্তু আপনারা এই মাসে থাকবেন না, এদিক থেকে আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারেন। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো, বিজনেসে আপনারা অনেকটা বেটার রেজাল্ট আস্তে আস্তে দেখতে পাবেন। যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন, তারা 17 তারিখের পরে ইনভেস্ট করুন, তারা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। যারা কোনো গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করেন, কোনো গোল্ড ওরিয়েন্টেড বিজনেস করেন, জেমস ওরিয়েন্টেড বিজনেস করেন, ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, সেই সমস্ত বিজনেসে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। নতুন বিজনেসের জন্য আমি বলবো এখন না, একটু ওয়েট করে যান, আরও বেটার সময় আসবে, সেক্ষেত্রে গিয়ে আপনারা ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। তবে বিজনেসে কাউকে অর্থ চট করে মাসে ধার দেবেন না, সেই অর্থ কিন্তু ফেরত আপনারা পাবেন না। যারা পার্টনারশিপে ভাবছেন বিজনেস করবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা মোটামুটি খুব একটা বেটার না, তবে করা যেতে পারে, 17 তারিখের পরে করুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, শুক্র যতদিন রাহুর সাথে বসে আছে, আপনারা কোনো কিছুর বিনিময়ে ভালো রেজাল্ট পেতে পারেন না। লাভ লাইফে আপনাদের প্রতারিত হতে হবে, ভুল একটা পার্টনার চুজ করে নেওয়া, ভুল জায়গায় সময় ইনভেস্ট করা, এই জিনিসগুলো কিন্তু হবে। এর ফলে আপনাদের মধ্যে বিষাদ, আপনাদের যে মেন্টাল প্রবলেম, ভীষণভাবে আপনারা একটা মানসিক ডিস্টার্ব এই প্রবলেমটার মধ্যে কিন্তু থাকবেন। আপনাদের মানসিক শান্তি কিন্তু কোনো কিছুর বিনিময়ে থাকবেন না। আপনারা দেখবেন দুদিন ভালো থাকছেন তো 4 দিন খারাপ থাকছেন, দুদিন বিশাল ভালো সমস্ত কিছু চলছে, আবার পরের দিন কিন্তু খারাপ হচ্ছে। এরকম হতে পারে সকালে ভালো থাকছেন বিকালে ভালো থাকছেন না, এই জিনিসটা কিন্তু ক্রিয়েট হবে। ভুল একটা সঙ্গী জীবনে আসবে, ভুল প্রেম, এই জিনিসগুলো কিন্তু থাকে। অনেকের ক্ষেত্রে কী হবে, একের বেশি রিলেশনশিপে থাকা, এই ধরনের জিনিসও কিন্তু এই সময় থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু একটু নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু বিশাল বড় সমস্যায় আপনারা পড়তে চলেছেন। তাহলে বন্ধুরা, মিথুন রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাথে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।